দুই সালের এস এসসি পরীক্ষার রুটিনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আমরা জানি প্রতি বছর যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু প্রতিটা পরীক্ষার পরই দুদিন তিন দিন এরকম গ্যাপ পাওয়া যায় এবং একটা সময় দেখা যায় যে এই পরীক্ষাগুলো শেষ হতে অন্তত পক্ষে এক মাস বা এক মাসেরও বেশি সময় কিন্তু লেগে থাকে দুই হাজার চব্বিশ সালের যে এসএসসি পরীক্ষা হবে সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবছরের রুটিন রুটিনে গ্যাপ দেওয়া হবে না এবং গ্যাপ যদিও দেওয়া হয় সেটার পরিমাণ খুবই কমিয়ে আনা হবে তো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে তারা বলেছে যে গ্যাপ থাকবে না এবং তারা দ্রুততার সাথে কিন্তু পরীক্ষাটি শেষ করতে চায় তো এবছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই একটু টাফ বিষয়টা যেহেতু অনেক শিক্ষার্থী আছে যে পরীক্ষার দুদিন গ্যাপ থাকে সেই গ্যাপটাতে কিন্তু অনেক পড়া কিন্তু কভার করে থাকে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা গ্যাপটা পাবে না একদিন পরীক্ষা দিল পরের দিন হয়তো আবারও পরীক্ষা যদি গ্যাপও থাকে সর্বোচ্চ হয়তো একদিন থাকতে পারে এছাড়া সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গ্যাপ নাও থাকতে পারে এজন্য তোমরা যারা শিক্ষার্থী আসো যে এবছর এস এস পরীক্ষা দেবে দু হাজার চব্বিশ সালে তারা অবশ্যই একটি ভালো প্রিপারেশন নিয়ে রাখো এবং এরকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতে থাকো ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো